आभाष मल्टीमीडिया सृष्टिते दृष्टि अटूट। अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु वा नस्ताईनुहु वा नस्तगफिरुहु वा नऊदु बिललाहि मिन शुरूरि अन्फुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وَاتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلًا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الدُّنْيَا كُلُّهَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ رَوَاهُ مُسْلِمٌ। রাজশাহী জেলার অন্তর্গত বাঘা থানাধীন বাউসা হেদাতিপাড়ায় অবস্থিত দারুল হাদিস ইসলামী কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী সম্মেলন 2021 এর মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত দেশ বরেণ্য প্রথিত যশা বিদগ্ধ ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত এর অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা বিষয়ের উপরে কোরআন, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবারই উপস্থিতি, একদিনের প্রোগ্রাম আলোচক অনেক বেশি, বিধায় সময়ের দিকে খেয়াল রেখে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই বাস্তবতা। বিস্তারিত নয়, মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইসলামে নারীর মর্যাদা, দেখুন সোশ্যাল মিডিয়ায় একটা অভিযোগ তোলা হয়, একটা অভিযোগ করা হয় প্রগতিশীল নারীবাদী সংগঠন এবং প্রগতি চিন্তাধারার বুদ্ধিজীবীগণ কিছু প্রশ্ন তুলে ইসলামের উপরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে। তার মধ্যে ইসলাম নারীদের মর্যাদা দেয়নি, ইসলাম নারীকে ঘরের কোণায় রাখতে চেয়েছে, গৃহবন্দী করে রাখতে চেয়েছে,
এরপরে নারীর ক্ষমতায়ন ইসলাম দেয়নি বা নারীর সম অধিকার দেয়নি ইত্যাদি ইত্যাদি এই অভিযোগগুলো তুলে থাকে কতটুকু বাস্তব ইসলামের দৃষ্টিতে কতটুকু যৌক্তিক চলুন আমরা একটু বিশ্লেষণ করি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মুহূর্তে এই পৃথিবীতে নবী হিসাবে আবির্ভূত হলেন যেই মুহূর্তটাকে যে সময়টা যে যুগটা বলা হয় জাহেলি যুগ জাহেলি যুগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় নারীদের ন্যূনতম কোনো মর্যাদা ছিল না নারীদের 0% কোনো মূল্যায়ন ছিল না নারীর মর্যাদা ছিল শূন্যের কোঠায় তাদের সামাজিক অধিকার তাদের অর্থনৈতিক অধিকার মান সম্মানের অধিকার বৈবাহিক অধিকার মতামত প্রকাশের অধিকার সর্বক্ষেত্রে তারা ছিল অবাঞ্ছিত এবং নিগৃহীত কোনোভাবেই তাদের কোনো মর্যাদা ছিল না তার মধ্যে ছোট্ট একটা অবস্থা তুলে ধরি তাদের বৈবাহিক অবস্থা কেমন ছিল যেটা না বললেই নয় তাহলে বোঝা যাবে জাহেলি যুগে নারীদের অবস্থা কেমন ছিল জাহেলি যুগে জাহেলিয়াতের যে বৈবাহিক ব্যবস্থা ছিল তার মধ্যে একটা বিবাহের নীতি ছিল কোনো পাত্র পাত্রীকে পছন্দ যদি করতে চায় বিয়ে করবে মনস্থির করে তাহলে তার সাথে আগে সজ্জা গ্রহণ করবে তার সাথে সজ্জায় যাবে এরপরে সে মতামত প্রকাশ করবে যে তার সাথে বিয়েতে সে সম্মত না অসম্মত যদি অসম্মত হয় তাহলে খালাস শেষ আরেকজন পাত্র আসবে তার স্থানে মানে কতটা নোংরামি কতটা নষ্টামি একটা ইতিহাস দিয়ে বুঝতে হবে প্রগতিশীল নারীবাদী ব্যক্তি এবং সমাজকে যে নারীদের মূল্যায়ন কোথায় ছিল তাদের মতামত বলতে কিছু ছিল না এই যুগে এই ঘুণে ধরা সমাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার নিয়ে কথা বললেন সূরা বাকারা 228 নম্বর আয়াতে বলছেন ওয়ালাহুন্না মিছলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন পুরুষের যেমন অধিকার আছে নারীর উপরে স্ত্রীর উপরে একইভাবে স্ত্রীরও নারী সঙ্গত অধিকার আছে পুরুষের উপরে স্বামীর উপরে স্বামীর যেমন অধিকার আছে স্ত্রীর উপরে একই রকম ভাবে ন্যায় সঙ্গত অধিকার স্ত্রীর আছে স্বামীর উপরে যে সময় কোনো অধিকার ছিল না নারীর সেই সময় স্ত্রীর অধিকার দিলেন স্বামীর উপর ইসলাম ঘোষণা করলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি প্রাপ্ত হয়ে এরপরে দেখুন বিয়ের ক্ষেত্রে মতামতের ব্যবস্থা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনের মেয়ের মতামত নিতে বললেন অভিভাবককে মতামতের কাইফিয়াত পদ্ধতিগুলো বলে দিলেন যদি কুমারী হয় তাহলে যদি মুচকি হাসে তাহলে বিয়েতে সম্মত অথবা মাথা নেড়ে সম্মতি দিলে বিয়েতে সম্মত অথবা চুপ থাকলে বিয়েতে সম্মত আর মুখ ফুটে যদি স্বীকৃতি দেয় রাজি তাহলে সম্মত যদি কেঁদে উঠে নাকচ করে তাহলে বিয়েতে অসম্মত সে বিয়ে এখন করতে চায় না মানে তার মতামতের সুযোগ ইসলাম দিয়েছে যা আগে ছিল না
এই সুদার ইসলাম দিয়েছে। এরপরে দেখুন বিয়ের ক্ষেত্রে নারীর মোহরের ব্যবস্থা করা হয়েছে, মোহরের ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে। সূরা নিসা 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, নারীদেরকে স্ত্রীদেরকে ন্যায়সঙ্গতভাবে খুশি মনে তাদের মোহর প্রদান করো, ন্যায়সঙ্গত মোহর দিতে হবে খুশি মনে, অখুশি হয়ে নয়, বেজার হয়ে নয়, আনন্দ চিত্তে নারীর মোহর পরিশোধ করতে হবে, এটা ইসলামের বিধান। ইসলামের অধিকার দিয়েছে যেখানে অমুসলিমদের পণ প্রথা রয়েছে, যৌতুক প্রথা রয়েছে, সেইখানে ইসলাম নারীর নারীকে স্ত্রীকে মোহর দিয়ে ঘরে তোলার ইঙ্গিত দিয়েছে, মোহর দিয়ে দাম্পত্য জীবনে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। সবারই তো উপস্থিতি, আজ আবার সে জাহেলিয়াতের যুগে আমরা ফিরে যাচ্ছি, যারা আধুনিকতার বুলি আওড়াচ্ছি, আধুনিকতার জয়গান যাচ্ছি, এই সমাজে আধুনিক ব্যক্তিদের মাধ্যমে আবার পণ বা যৌতুক প্রথা ডিমান্ড যা নারীর অধিকারের মধ্যে আসে। এরপরে স্ত্রী হিসাবে ঘরে গেল, বধূ হিসেবে বাড়িতে গেল, তার যে সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে তা অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণ, অন্য কোনো জাতি দিতে পারেনি। দেখুন ইসলাম নারীকে পর্দার বিধান দিয়েছে, পর্দার মধ্যে রাখার কথা বলেছে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুদ দুখুল আনান নিসা, নারী রয়েছে ওই বাড়িতে প্রবেশের বিষয়ে সাবধান সতর্ক। ফাকালা রাজুলুম মিন আনসার, তখন একজন আনসারী যুবক আনসারী মানুষ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফারাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি, বাড়িতে ভাবি রয়েছে ওই বাড়িতে দেবর কিভাবে প্রবেশ করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামুল মাউত, দেবর মৃত্যু সমতুল্য, দেবর বাড়িতে প্রবেশ করবে। এ কথা ঠিক, তবে দেবর এবং ভাবির সম্পর্ক থাকবে মালাকুল মাউতের মতো। ভাবি দেবরকে মনে করবে এটা আমার জন্য মালাকুল মাউত, সুযোগ পেলে জান কবজ করে নেবে, মানে আকীদা আমলকে কবজ করে নেবে। ঠিক, দেবর ভাবিকে মনে করবে, ভাবি দেবরকে মনে করবে যে এটা আমার জন্য মালাকুল মাউত, সুযোগ পেলে আকীদা আমল যা আছে সব কবজ করে রেখে দিবে। সম্মানিত উপস্থিতি, যেখানে দেবর এবং ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো, মালাকুল মাউতের মতো সম্পর্ক হবে, সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5803 নম্বর হাদিস, যে কথা বলছিলাম দেবর এবং ভাবির সম্পর্ক যেখানে মৃত্যুর পর্যায়ে হবে, মৃত্যু সমতুল্য হবে, সেইখানে আধুনিক ব্যবস্থাপনায়, এই আধুনিক ব্যবস্থাপনায় বিয়ের মজলিসে যেই দিন বিয়ের পরে অলিমার ব্যবস্থা করা হয়েছে, সেই দিন যেই বিশাল প্যান্ডেল মানুষকে খাওয়ানোর জন্য করা হয়েছে, ওই প্যান্ডেলের দরজায়, প্যান্ডেলের গেটে চেয়ার এবং টেবিল দিয়ে নববধূকে ভিক্ষে নিতে বসিয়ে দেওয়া হয়েছে। কি মাইন তুলবে, উপহার তুলবে, কেন এই নতুন মানুষটাকে ভিক্ষা করতে বসানো হলো? কেন তাকে কি ভিক্ষা করতে নিয়ে আসা হয়েছে যে কে কি দিবে সে টেবিলে বসে গ্রহণ করবে? যেখানে ভাবি রয়েছে দেবর পরিবেশ করবে, প্রবেশ করবে কিভাবে বাড়িতে? ভাবি থাকা অবস্থায় দেবর পরিবেশের সম্পর্কটা কি হবে? ইসলাম এই পর্যায়ে গিয়েছে সেইখানে একজন নতুন মেয়েকে, নববধূকে যে লজ্জায় মাথা নিচু করে থাকে, তাকে ভিক্ষের টেবিলে বসিয়ে দিয়েছে আধুনিক সমাজ। তারপরে বলে নারীদের অধিকার নাকি আধুনিক সমাজ দিয়েছে, আধুনিক সমাজ নারীকে ভিক্ষা করতে শিখিয়েছে, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মাহা দু মাহরাম, সহিহ বুখারীর 1033 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাফিরু মারা, একজন নারী একদিন অথবা এক রাত ভ্রমণ করবে না, সফর করবে না, ইল্লা ওয়া মাহা দু মাহরাম, মাহরাম পুরুষ ছাড়া। একটা নারী যদি একদিন অথবা এক রাত কোথাও সফর করে, ভ্রমণ করে, তাহলে তার সাথে মাহরাম পুরুষ থাকা আবশ্যিক, আবশ্যিকভাবে বাধ্যগতভাবে একজন মাহরাম পুরুষ থাকবে, তার সেফটি, তার বডিগার্ড হিসাবে থাকবে। কেন থাকবে? তার সেফটির জন্য, তার বডিগার্ডের জন্য, তার নিরাপত্তার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মনে করি যে নারীর সাথে একজন বডিগার্ড, মাহরাম মানে যার সাথে বিয়ে হারাম, যার সাথে বিয়ে হারাম, এই রকম পুরুষের উপস্থিতিতে একজন নারী সফর করবেন একদিন বা এক রাত, যদি এটা মনে করি যে একজন মাহারাম সাথে দেওয়া মানে নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করা, তাহলে এবার চলুন চলে আসে আধুনিক সমাজে। একজন মিনিস্টার, একজন মন্ত্রী, একজন এমপি, একজন জেলা প্রশাসক, একজন পুলিশ সুপার যখন কোথাও যান, কোনো সফরে যান, কোনো প্রোগ্রামে যান, কোথাও যান, তখন তার সাথে অনেক প্রোটোকল থাকে, প্রোটেকশন থাকে, অনেক সেফটি, নিরাপত্তার ব্যবস্থা থাকে। তাহলে কি বলবেন যেটা প্রাইম মিনিস্টারের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, প্রেসিডেন্টের জন্য, এমপির জন্য, জেলা প্রশাসকের জন্য এটা স্বাধীনতায় হস্তক্ষেপ? এটা কি স্বাধীনতায় হস্তক্ষেপ? এটা তার সম্মান, এটা সম্মান নয় কি তার? একজন পুলিশ সুপারের সাথে, একজন ডিসির সাথে, একজন এমপির সাথে তার প্রোটেকশন রয়েছে, নিরাপত্তা কর্মী রয়েছে, এটা কি তার সম্মান নয়? এটা কি তার মর্যাদা নয়? সেইখানে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে যে তার সাথে তার সেফটি, বডিগার্ড আছে, নিরাপত্তা রয়েছে। একজন নারীর সাথে ইসলামের সম্পর্ক দিয়েছে, আর অমুসলিমরা কি শিখিয়েছে? আধুনিক সমাজ কি দিয়েছে? স্বাধীনতার নামে, আধুনিকতার নামে তার স্বাধীন চেতা, মানসিকতার দোহাই পেড়ে তাকে রাস্তায় নামিয়ে দিয়ে পশু প্রাণীর মতো ভোগের সামগ্রীতে পরিণত করেছে। দেখুন যদি আমরা
একটু পিছনে ফিরে তাকাই তাহলে যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে দেখুন ও মুসলিম বোন তুমি মনে করছো তোমার স্বাধীনতা না এটা তোমার ভুল আধুনিক সমাজ তোমাকে উঠে তুলে ধরতে চায়নি বরং তোমার সৌন্দর্যকে নিয়ে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছে একজন নারীর সৌন্দর্য নিয়ে আধুনিক সমাজ ব্যবসা করছে ব্যবসা ব্যবসা চলছে না হলে বাস্তবতায় যান বাংলাদেশের যত জায়গায় রিসেপশনে মেয়েদেরকে বসানো হয়েছে কোনো মেয়ে রিসেপশনে কুৎসিত কদাকার দেখতে একটু খারাপ চেহারার মেয়েকে বসানো নেই যদি নারীদের ক্ষমতায়ন বড় হয় তাহলে সোশ্যাল সমাজ এই আধুনিক সমাজ নারীদের মধ্যে শ্রেণী বৈষম্য নিয়ে এসেছে না হলে একটা কুৎসিত মেয়ে কেন চান্স পায়নি রিসেপশনে এই বৈষম্য নিয়ে এসেছে আধুনিক সমাজ আধুনিক সমাজ নারীদের সৌন্দর্য নিয়ে ব্যবসা করার জন্য রিসেপশনে সুন্দরী মেয়েদের বসিয়ে রেখেছে অ মুসলিম নারী তুমি বুঝতে ভুল করেছো তোমার এটা মর্যাদা নয় তোমার সৌন্দর্য নিয়ে ব্যবসা চলছে পুরুষকে আকৃষ্ট করার জন্য তোমার সৌন্দর্যকে ঢাল হিসাবে হাতিয়ার হিসাবে ব্যবসা করছে সমারিত উপস্থিতি যদি আরো একটু নিচে নামতে হয় যারা বুঝে না বুঝতে চায় না চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হয় সোজা আঙ্গুলে ঘি না উঠলে একটু বাঁকা করা লাগে একটু নিচে নামি চলেন একদম নিচু একটা উদাহরণ দিয়ে বুঝাই দেখুন পুরুষের যে আন্ডারওয়্যার পুরুষ আন্ডারওয়্যার পরে না সেফটি প্যান্ট পরে না নিচে এই সেফটি প্যান্ট আন্ডারওয়্যারের প্যাকেটে কেন একজন নারীর ছবি এটা সম্মানের আন্ডারওয়্যারের প্যাকেটে থাকে নারীর ছবি এটা নারীর সম্মানের এটা নারীর মর্যাদা কি বোঝাতে চায় আধুনিক সমাজ সম্মানিত উপস্থিতি ওইখানেও সৌন্দর্য নিয়ে ব্যবসা চলছে ওইখানেও সৌন্দর্য নিয়ে ব্যবসা চলছে সব এরোপ্লেনগুলোতে বিমানগুলোতে বিমানবালার বড় একটা অংশ যারা খেদমতে রয়েছে তাদেরকে নারী হিসাবে দেওয়া হয়েছে কেন এই সৌন্দর্যে যে ব্যবসা নয় কি বিভিন্ন দোকানপাটে ক্যাশ ক্যাশে যাকে বসানো হয়েছে বা কাস্টমার আকৃষ্ট করতে যাকে বসানো হয়েছে মোবাইলের কোম্পানিগুলোতে ফোন রিসিভ করে সেবা দেওয়ার জন্য যাদেরকে বসা হয়েছে সব নারী কণ্ঠে কেন ঘুরে একটাই কারণ যে তার সৌন্দর্য তার মোহনীয় কণ্ঠকে নিয়ে ব্যবসা চলছে এই সমাজ তার এটা সম্মানের জন্য নয় বরং তার তাকে নিয়ে ব্যবসার উপকরণ হিসাবে ব্যবহার করার জন্য এটা করছে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে কিভাবে মর্যাদা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সময়ে জাহেলী যুগে কন্যা সন্তানের বেঁচে থাকার সুযোগ ছিল না কন্যা সন্তান কোরআন মাজিদের একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যখন কাউকে বলা হতো তোমার কন্যা হয়েছে তখন মুখটা বিবর্ণ হয়ে যেত কদাকার কুৎসিত হয়ে যেত বিষণ্ণতা তার চেহারায় ছড়িয়ে পড়ত মানে নারীকে মর্যাদা তারা দেয়নি সবারই উপস্থিতি আধুনিক সমাজেও এই মানসিকতাটা রয়েছে যদি পুত্র সন্তান হয় তাহলে খুব খুশি আর কন্যা সন্তান হলে বেজা পুত্র সন্তান হলে অফিসের স্টাফদেরকে আনন্দের সাথে বলে যে আমার ছেলে হয়েছে মিষ্টির ঠোঙ্গা নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে অফিসে হাজির হয় আর কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সংবাদটাও দেয় না যে আমার একটা সন্তান হয়েছে সংবাদটা দেওয়ার প্রয়োজন মনে করে না এটা কি নারীর মর্যাদা সম্মানিত উপস্থিতি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন জাহেলি যুগে আমার মা মারা গেছে কিন্তু আমার মা অতিথির সেবা করত ভালো কাজ করত ভালো তৎকালীন সময়ের ভালো কিছু করত কিন্তু আমার মা আমার একটা বোনকে জাহেলি যুগে জীবন্ত পুঁতে দিয়েছে এই ভালো কাজগুলোর কোনো ফলাফল কি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না তোমার মা ভালো ফলাফল ভালো কাজের কোনো ফলাফল পাবে না এরপরে আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে আমার এই হাতে
আটটি সন্তানকে আটটি কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছি, জীবন্ত পুঁতে দিয়েছি, এখন আমার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আটটি গোলাম আজাদ করে দাও। সাহাবি বললেন, আল্লাহ সুসাল্লাম, আমি তো গোলামের মালিক নই, বরং আমার উটের মালিক। আল্লাহ সুসাল্লাম বললেন, ঠিক আছে, আটটি উট আল্লাহর রাস্তায় জবেহ করো, এটাই তোমার জন্য সাজা বা প্রাশ্চিত্য, আর এরপর আল্লাহর কাছে ক্ষমা চাও। জিহাদের সিলসিলা সহিহার মধ্যে বর্ণিত হয়েছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন তাফসির করতে গিয়ে। তো যে কথা বলছিলাম, দেখুন, নারীদের বেঁচে থাকার অধিকার যে সমাজে দেয়নি ছিল না, ওই সমাজে ইসলাম নারীদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। আজও যদি আধুনিকতার বুলি আওড়াচ্ছে যে রাষ্ট্রগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া। ইন্ডিয়াতে বেসরকারি সংস্থার যে জরিপ, ইন্ডিয়াতে ভ্রূণ নষ্ট করা হয় সন্তান নিবে না এই মনে করে, এই ভ্রূণ নষ্টের 80% ভ্রূণ 80% নষ্ট করা হয় পেটে, বা কন্যা সন্তান যখন নিশ্চিত হয় কন্যা সন্তান, তখন পেটে মেডিসিনের মাধ্যমে নষ্ট করে দেয় শতকরা 80%। এটা বেসরকারি সংস্থার জরিপ, সম্মানিত উপস্থিতি। তাহলে এটা কি নারীর মর্যাদা না এটা নারীর সম্মান? বলে আওড়াচ্ছি তাদেরকে রাস্তায় বের করে ভোগের পণ্য হিসাবে তুলে ধরার জন্য। তো দেখুন, নারীদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে ইসলাম। এরপরে নারী যখন মা হবে তখন তার সম্মান মর্যাদা নিশ্চিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো মর্যাদা অধিকার কে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা, উম্মুকা, সুম্মা মান, সুম্মা উম্মুকা, সুম্মা মান, সুম্মা উম্মুকা, তিনবার বললেন যে তারপর তোমার মা, তারপর তোমার মা, চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবা। সম্মানিত উপস্থিতি, তাহলে নারীর মর্যাদা, প্রত্যেকটা নারী এক পর্যায়ে মা হয়, অধিকাংশ প্রায় নারী এক পর্যায়ে মা হয়। যখন মা হলো তখন ওই নারী পুরুষের চেয়ে বাবার চেয়ে তিন গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা হয়ে দেওয়া হয়েছে নারীকে। এরপরে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, হে রাসূলুল্লাহ, আমি জেহাদে যেতে চাই, জেহাদে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে কি তোমার মা আছে? সাহাবী বললেন, হ্যাঁ, বাড়িতে আমার মা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদের চেয়ে বড় কিছু। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা জান্নাত তোমার মায়ের পায়ের নিকটে। জিহাদ হাদিস হাসান সনদে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস রয়েছে, ওই হাদিসটি ঠিক নয়। তাহতা আদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পদতলে, এ হাদিস ঠিক নয়। কিন্তু ইন্দা রিজলেহা, পায়ের নিকটে, এ হাদিস ঠিক, এ হাদিস গ্রহণীয়। এখানে যেন ভুল বুঝাবুঝি না হয় বিষয়টি নিয়ে। মাঝখানে মাসিক আল ইখলাসে এই বিষয় একটা আসলে অনেকের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল, যে আসলে বিতর্ক না, ওই হাদিসটা ঠিক নয় যেটা তাহতা আদামিল উম্মাহাত, পায়ের নিকটে, পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক নয়, পায়ের নিকটে জান্নাত, এ হাদিস ঠিক। তো যে কথা বলছিলাম, পুরুষের পদতলে পায়ের নিকটে জান্নাত বলা হয়নি, এক শ্রেণীর নারী যারা মা তাদের পায়ের নিকটে সন্তানের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে যদি আমরা আরো হাদিসের দিকে দেখি, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সব কিছু ভোগ্যপণ্য মূল্যবান বস্তু, অখয়র মাতাই দুনিয়াল মারাতুস সালেহা, আর এই দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে সতী সাধী নারী। সতী সাধী বিদুষী নারী এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, তার চেয়ে মূল্যবান আর কিছু এই দুনিয়াতে নেই, যা সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নারীর মর্যাদা দিলেন। সহি মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি এবং খ্রিস্টান নারীর মর্যাদা দেয়নি। ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ ছিল যদি কোনো নারী প্রিয়ড হয়, মেন্স হয়, তাহলে তাকে এক ঘরে স্বামীর কাছে শোয়ার ব্যবস্থা দিতরা, একসাথে খেতে বসতে দিতরা, এক পাত্রে পানি পান করতে দিত না। এইটা ছিল তাদের মানসিকতা। কিন্তু ইসলাম নারীর মর্যাদা দিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর সাথে একই বিছানায় শরীরের সাথে শরীর লাগিয়ে ঘুমিয়ে থেকেছি, শুয়ে থেকেছি। যে হাদিস সহিহ বুখারীর 300 নম্বর হাদিস, আরো একাধিক জায়গায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি এক গ্লাসে পানি পান করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাস আমার হাত থেকে নিলেন, এরপরে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন যে আমি কোন জায়গায় মুখ রেখেছিলাম গ্লাসের, ঠিক ওই জায়গাতে মুখ রেখে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছে, অথচ ওই সময় ছিলাম আমি ঋতুবতী। যে হাদিস সহিহ বুখারীর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি গোস্তের একটা টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড্ডিটা নিলেন, ওই জায়গাতে মুখ লাগিয়ে তিনি গোস্ত ছিঁড়তে থাকলেন, যেই জায়গায় আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাচ্ছিলাম তখন আমি ঋতুবর্তী। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মসজিদ থেকে একটি মাদুর আনতে বললেন, একটি জায়নামাজ বা মুসল্লা আনতে বললেন। আমি বললাম মেন্সের অবস্থায় রয়েছি। আল্লাহ সুসাসম বলছেন, ঋতু তোমার হাতে লেগে নেই, যাও মসজিদের ভিতরে গিয়ে সেই মাদুর নিয়ে আসো। মানে ঋতু অবস্থায়, ঋতু চলা অবস্থায় যেখানে পৃথিবীর গুরুত্বপূর্ণ দুইটা ধর্ম ইহুদি এবং খ্রিস্টান এক বিছানায় ঘুমাতে দেয়নি, সেখানে ঋতুবতী অবস্থায় ইসলাম ধর্ম একজন নারীকে মসজিদের ভিতর প্রবেশ করিয়ে মসজিদের জিনিস আনার ব্যবস্থা করার সুযোগ দিয়েছে। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে যা অন্য ধর্ম দিতে পারেনি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, আমি আমার স্বামী এক চাদরে রয়েছি, আমার স্বামীর চাদরের একটা অংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের একটা অংশ গায়ে দিয়ে সালাত আদায় করছেন, নফল সালাত, আর চাদরের অপর প্রান্ত আমার গায়ে রয়েছে, তখন আমি রয়েছি ঋতুবতী। কি দিয়ে বুঝাবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কোলে হিলানা দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, তখন আমি রয়েছি ঋতুবতী। অনেক প্রমাণ রয়েছে ইসলাম নারীর মর্যাদা কিভাবে দিয়েছে। দেখুন, আলোচনার শেষ পর্যায়ে এসে বলতে চাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন নারীকে অর্থনৈতিক অধিকার ইসলাম দিয়েছে এবং নিশ্চিত করেছে, যেখানে কোনো কোনো ধর্ম নারীকে পৈতৃক সম্পত্তিতে অধিকার দেয়নি, কোনো অধিকার দেয়নি। বিয়ের সময় যে যৌতুক দিয়েছে সেটাই শেষ, আর কোনো অর্থ সম্পদ তাকে দেওয়া হবে না। সেইখানে মৃত্যুর পরে নারীর সম্পদে অধিকার নিশ্চিত করেছে ইসলাম। 12 শ্রেণীর মানুষ ওয়ারেস হয় সরাসরি, যাদেরকে জাবিল ফুরুজ বলা হয়, ফারায়েজের ভাষায় জাবিল ফুরুজ বলা হয়। কোরআন মাজিদে 12 শ্রেণীর মানুষকে সরাসরি অংশীদার করেছে, ওয়ারিস করেছে। এই 12 শ্রেণীর মধ্যে পুরুষ মাত্র 4 শ্রেণী আর নারী আছে 8 শ্রেণী। পুরুষ 4 শ্রেণী আর নারী আছে 8 শ্রেণী। নারী 8 আর পুরুষ 4 দিয়ে 12। আর এই আধুনিক সমাজ ব্যবস্থা বলছে নারীকে ইসলাম অধিকার দেয়নি। দেখুন, একজন নারী পুরুষ মাত্র ডাইরেক্ট অংশীদার হবে মাত্র 4 জন পুরুষ। যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির পুত্র এবং সরাসরি অংশীদার হবে পিতা, প্রকৃত দাদা, এরপরে বই মাত্রেও ভাই, এরপরে হবে স্বামী। আর পুত্র ডাইরেক্ট তার অংশ বলা হয়নি, সে আসাবা সূত্রে অবশিষ্ট অংশ সূত্রে পাবে। আর নারীদের ক্ষেত্রে দেওয়া হয়েছে 3 প্রকারের বোনকে,
সহোদর বোন, বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন, সহোদর বোন, বৈপিতৃয়, বৈমাতৃয় বোন, তিন প্রকার গেছে বোন। এরপরে আছে স্ত্রী, এরপরে আছে মাতা, এরপরে রয়েছে প্রকৃত দাদি। এইভাবে আট প্রকার নারী দেওয়া হয়েছে। তারপরেও যদি বলি যে না ইসলাম নারীকে ঠগিয়েছে, তাহলে আমাদের বুঝতে ভুল হচ্ছে। দেখুন শেষে যেটা বলতে চাই, একদম শেষ কথায়, যে হ্যাঁ পুত্রকে ডবল আর কন্যাকে অর্ধেক দিয়েছে, এটাই তো অভিযোগ যে পুত্র ডবল আর লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসাইন, যা কোরআন মাজিদের নীতি যে পুত্র কন্যার দ্বিগুণ পাবে। তো এইটাই যদি অভিযোগ করি, তাহলে ইসলাম যে ছাড় দিয়েছে, ইসলামের ছাড়টা দেখতে হবে। যে দেখুন যা খরচ হবে পুত্রের থেকে কন্যার থেকে খরচ হয় না, সার্বিক বিশ্লেষণে ইসলামের এই নীতিমালা। আসুন আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি। যারা বলছি ইসলাম নারীর মর্যাদা দেয়নি, ইসলাম নারীর অধিকার দেয়নি, তারা হয় ইসলাম বুঝি না হয় ঘাড় বাঁকা করে কথা বলছি। আসুন আমরা ইসলামকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। পরিশেষে আজকের এই আয়োজন যারা করেছেন, সময় শ্রম শ্রম মেধা অর্থ বুদ্ধি দিয়ে আল্লাহ সকলকে পরিপূর্ণ প্রতিদান দান করুন। যারা কষ্ট করে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যাযায় খায়ের দান করুন। আজকের মাহফিলকে আমাদের জন্য জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে, প্রতিষ্ঠানকে কবুল করে নিন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।